সমাজসেবক ও ক্রীড়া সংগঠক যুক্তরাষ্ট্রপ্রবাসী লায়ন ফজলুল কাদেরের পৃষ্ঠপোষকতায় চলে ফজলুল কাদের ফাউন্ডেশন ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট 2018। এই টুর্নামেন্ট মোট 13 দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট এখন প্রায় শেষের দিকে। আজিয়ে প্রথম সেমিফাইনালত সন্দীপ আবাহনী ক্রীড়া চক্র জনতা স্পোর্টিং ক্লাবরে ট্রাইব্রেকারত পরাজিত করিয়ারে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। আগামী ফেব্রুয়ারি 2 তারিখ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলরে ট্রফি সহ 2 লক্ষ টিয়া আর রানার সাপরে ট্রফি সহ নগদ 1 লক্ষ টিয়া প্রদান করা হবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।